হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জিতা। আমার ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর নিজের নিজের হোম গার্ডেনে প্রচুর অর্গানিক সবজির গাছ লাগাচ্ছেন। আজকে আমি হোম গার্ডেনে অর্গানিক মিষ্টি কুমড়ো অর্থাৎ পামকিন গাছ কিভাবে গ্রো করা যায় তা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন ভিউয়ার্স, আমি এখানে কিছু মিষ্টি কুমড়োর সিডস নিয়েছি। সিডসগুলো দেখতে ঠিক এই রকম হয়। সিডস থেকে চারা গাছ তৈরি করার জন্য এই রকম প্লাস্টিকের গ্লাস নিয়েছি, আর এই গ্লাসে ভরার জন্য যে পটিং মিক্স নিয়েছি তাতে আমি 50% ভার্মি কম্পোস্ট ও 50% কোকোপিট খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পটিং মিক্সটা এবার আমি এই গ্লাসে ভরে নেব। এই পটিং মিক্সে এবার আমি একটা মিষ্টি কুমড়োর সিডস লাগিয়ে দেব। এবার জল দিয়ে দেব। এভাবে কিছুদিন সেমি শেডি এরিয়াতে রেখে দেব। দেখুন ভিউয়ার্স, এটা সিডলিং থেকে 8 দিন পরের আপডেট। মিষ্টি কুমড়োর চারা গাছগুলো গজিয়ে গেছে। এই চারা গাছগুলোকে এবার এই 24 ইঞ্চির থার্মোকলের কন্টেনারে লাগিয়ে দেব। এই কন্টেনারে আমি 50% নর্মাল গার্ডেন সয়েল, 40% কাউডাং কম্পোস্ট, 5% নিম কেক পাউডার ও 5% বনডাস খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। এটা সিডলিং থেকে 15 দিন পরের আপডেট। এই সময় থেকে মিষ্টি কুমড়ো গাছে যাতে পোকার আক্রমণ না হয় তার জন্য নিম অয়েল সলিউশন 7 দিন পর পর খুব ভালো করে গাছে স্প্রে করে যেতে হবে। এছাড়া গাছে যাতে পুষ্টির অভাব না হয় তার জন্য কাউডাঙের লিকুইড ফার্টিলাইজারও 10 দিন পর পর দিয়ে যেতে হবে। এটা সিডলিং থেকে 20 দিন পরের আপডেট। এই সময় গাছের নিচের দিকের হলুদ হয়ে যাওয়া পাতাগুলো কেটে দিতে হবে। এছাড়া নিচের দিকে যত ব্রাঞ্চ গজাবে সেগুলোও কেটে দিতে হবে। এতে গাছ উপরের দিকে বাড়াতে শক্তি খরচ করবে। আর এতেই গাছটাকে উপরের দিকে নেটে উঠানো সম্ভব হবে। দেখুন ভিউয়ার্স, এটা সিডলিং থেকে 30 দিন পরের আপডেট। এটা হলো ফার্স্ট জেনারেশন অর্থাৎ মেইন স্টেম। মেইন স্টেমে কেবলমাত্র মেল ফ্লাওয়ারই আসে, এই কারণে এর মাথাটা কাট করার দরকার হয়। এরপর এখান থেকে সেকেন্ড জেনারেশনের ব্রাঞ্চ গজাবে। দেখুন ভিউয়ার্স, এটা সিডলিং থেকে 40 দিন পরের আপডেট। আমি এখানে ফার্স্ট জি কাটিং করেছিলাম। দেখুন ভিউয়ার্স, এখান থেকে সেকেন্ড জি ব্রাঞ্চ গজাচ্ছে। এখান থেকেও সেকেন্ড জি ব্রাঞ্চ গজাচ্ছে। এটা সিডলিং থেকে 45 দিন পরের আপডেট। সেকেন্ড জি ব্রাঞ্চের মাথাটাও কাট করতে হবে। এর ফলে থার্ড জি যে ব্রাঞ্চ গজাবে তাতে মেল ফ্লাওয়ারের সঙ্গে ফিমেল ফ্লাওয়ারও আসবে। দেখুন ভিউয়ার্স, এটা সিডলিং থেকে 50 দিন পরের আপডেট। এবারও থার্ড জি ব্রাঞ্চের মাথাটা কাট করতে হবে। এভাবে পামকিন গাছের
3G কাটিং কমপ্লিট করতে হবে। দেখুন ভিউয়ার্স, এটা সিডলিং থেকে 60 দিন পরের আপডেট। 4G ব্রাঞ্চে কত ফিমেল ফুল এসেছে দেখুন। এখানেও এসেছে দেখুন ফিমেল ফুল। এটা সিডলিং থেকে 65 দিন পরের আপডেট। দেখুন ভিউয়ার্স, ফুল ফোটা শুরু করেছে। এ সময় আপনাদের বাগানে হানিবিরা আসলে তো ভালো, তা না হলে হ্যান্ড পলিনেশন করতে হবে। দেখুন ভিউয়ার্স, এটা হলো পামকিনের মেল ফ্লাওয়ার, আর এটা হলো ফিমেল ফ্লাওয়ার। ফিমেল ফ্লাওয়ারের নিচে দেখুন পামকিন লেগে আছে। হ্যান্ড পলিনেশনের জন্য আমি একটা মেল ফ্লাওয়ার ছিঁড়ে নিচ্ছি। মেল ফ্লাওয়ারের পোলেনটা নিয়ে ফিমেল ফ্লাওয়ারের ঠিক মাঝখানে এই অংশে লাগিয়ে দিতে হবে, তাহলেই পলিনেশন কমপ্লিট হয়ে যাবে। এটা সিডলিং থেকে 75 দিন পরের আপডেট। কি সুন্দর মিষ্টি কুমড়ো ধরেছে দেখুন। এই সময় ফ্রুট ফ্লাই ইনসেক্টসের আক্রমণ লক্ষ্য করা যায়। ফ্রুট ফ্লাই ইনসেক্টসের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই রকম ফেরোমন ট্র্যাপ ইউজ করতে পারেন। এই ট্র্যাপ আপনারা অ্যামাজনে ইজিলি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবেন। তো এখানেই রাখছি, বাই।